Good afternoon, everyone. আজকে আবার একটা কাঁচা লঙ্কা লইছি আর আনছি কি জানো ঘি ভাতের লগে মিশে গেছে কত বুঝবা জানি না তো আজকের লাঞ্চে কিটা কিটা আছে কইতাছি ফার্স্টে খামু এই তিতা ভাজা উস্তা ভাজা উস্তাটা এমন গুল্লো 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 করে কাইটা অল্প তেলে ভাজছি আর সঙ্গে নিছি ঘি আর নিছি কাঁচা লঙ্কা লবণ লাগবে জাল আছে লঙ্কা দেখুন এতক্ষণ কিন্তু সুপ আস দেখো যে আমি খাইতে বই আর যে কোনো কিছু রেকর্ড করতে বই আরম্ভ হয়ে বৃষ্টির নাম গন্ধ নাই প্রচন্ড অস্থির অস্থির করে শরীর এই ওয়েদারে তো আনছি একদম সিম্পল একটা ডিমের ঝোল নর্মাল ডিমের ঝোল একদম মানে সাধারণ আর কি ছোট্ট ডিম মানে মুরগির ডিম পোলট্রি না দিচ্ছি মুরগির ডিম আলু দিয়া পাতলা পাতলা করে করছি আজকে গরম মাছ নেই ডিমের ঝোল যদিও গরমে ডিম খাওয়া একদম ঠিক না ডিমের ঝোল আর মুরগির ডিম খায়ারি খালি কেমন হয়েছে একদম কম মশলা কম তেল দিয়া করছি আজকে কম তেল মশলা দিয়ে করল চলে আলু দিয়া ছোট ছোট করে আলু কেটে গেছি ডিম তো আমার খুব প্রিয় লাগবে কুসুমটা
মতো শেষ হলো আমার আজকের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে কিন্তু থাকো যেভাবে আমাকে সাপোর্ট করতেছো অবশ্যই প্লিজ তোমরা এই সাপোর্ট করাটা কন্টিনিউ করে কিন্তু সব সময় আজকে তাহলে যাই গা ভালো থেকো সুস্থ থেকো সবাই